রাজশাহীর শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? তৌসিয়া, মূলত হিমেল হাওয়ার কারণে রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা। আজ রাজশাহীতে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। আজকে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি শৈত্য প্রবাহ হিসাবে গণ্য করা হয়েছে এবং এ তাপমাত্রায় এ অঞ্চলের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে। এবং গতকাল রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং গত পরশু রেকর্ড করা হয়েছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস। এ আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন যাবৎ রাজশাহীর উপর দিয়ে মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এ শৈত্যপ্রবাহটা আরও কয়েকদিন থাকবে বলে রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে। আর একটি বিষয় আপনি জানতে চাচ্ছিলেন যে জনজীবনে বিপর্যয়ের কথা, আসলে বস্তিবাসী, ছিন্নমূল এবং খেটে খাওয়া যে সকল মানুষ রয়েছে তাদের মধ্যে একেবারে কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে। যারা দিনমজুর রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এবং মহানগরীতে যারা বিভিন্ন উপজেলা থেকে কাজ করতে আসে সে সকল মানুষদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে তারা কাজ পাচ্ছেন, কাজের সন্ধানে শহরে এসেছে এবং এসে সকাল থেকে 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে তারা সাইকেল নিয়ে কাজের জন্য এখানে আসে এবং আসার ফলে তারা কোনো কাজ পাচ্ছে না, বিধায় তাদের অনেক কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বস্তিবাসীর সঙ্গে, তারাও বলছে যে আসলে তারাও কাজ পাচ্ছে না, বিধায় ঘুরে বস্তিতেই বসে থাকতে হচ্ছে। আমি রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালেউদ্দিন আল ওয়াদুদের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন রাজশাহীতে যে শীত বস্ত্র চাহিদা রয়েছে সে তুলনায় কিছুটা কম পেলেও মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে গত নভেম্বর মাসে 56,850টি কম্বল পেয়েছিলেন, তা মহানগরী ও 9টি উপজেলায় বিতরণ করা হয়েছে। আসলে সব মিলে যেহেতু শীতটা একটু বেশি রাজশাহীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জন্য একটু কষ্টে রয়েছে বিশেষ করে বস্তিবাসী এবং ছিন্নমূল এবং দিন আনে দিন খায় এরকম মানুষ। তৌসিয়া, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। রাজশাহীর শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? তৌসিয়া, মূলত হিমেল হাওয়ার কারণে রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা। আজ রাজশাহীতে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। আজকে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি শৈত্য প্রবাহ হিসাবে গণ্য করা হয়েছে এবং এ তাপমাত্রায় এ অঞ্চলের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে। এবং গতকাল রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং গত পরশু রেকর্ড করা হয়েছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস। এ আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন যাবৎ রাজশাহীর উপর দিয়ে মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এ শৈত্যপ্রবাহটা আরও কয়েকদিন থাকবে বলে রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে। আর একটি বিষয় আপনি জানতে চাচ্ছিলেন যে জনজীবনে বিপর্যয়ের কথা, আসলে বস্তিবাসী, ছিন্নমূল এবং খেটে খাওয়া যে সকল মানুষ রয়েছে তাদের মধ্যে একেবারে কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে। যারা দিনমজুর রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এবং মহানগরীতে যারা বিভিন্ন উপজেলা থেকে কাজ করতে আসে সে সকল মানুষদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে তারা কাজ পাচ্ছেন, কাজের সন্ধানে শহরে এসেছে এবং এসে সকাল থেকে 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে তারা সাইকেল নিয়ে কাজের জন্য এখানে আসে এবং আসার ফলে তারা কোনো কাজ পাচ্ছে না, বিধায় তাদের অনেক কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বস্তিবাসীর সঙ্গে, তারাও বলছে যে আসলে তারাও কাজ পাচ্ছে না, বিধায় ঘুরে বস্তিতেই বসে থাকতে হচ্ছে। আমি রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালেউদ্দিন আল ওয়াদুদের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন রাজশাহীতে যে শীত বস্ত্র চাহিদা রয়েছে সে তুলনায় কিছুটা কম পেলেও মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে গত নভেম্বর মাসে 56,850টি কম্বল পেয়েছিলেন, তা মহানগরী ও 9টি উপজেলায় বিতরণ করা হয়েছে।
আসলে সব মিলে যেহেতু শীতটা একটু বেশি রাজশাহীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জন্য একটু কষ্ট রয়েছে বিশেষ করে বস্তিবাসী এবং ছিন্নমূল এবং দিন আনে দিন খায় এরকম মানুষ। তৌসিয়া রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।